মায়ের শেষকৃত্য সম্পন্ন করতে পাঁচ দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়ে বেলঘরিয়ার বাড়িতে এলেন অর্পিতা মুখোপাধ্যায় দীর্ঘ দুবছর চার মাস পর। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা বুধবার রাতে দেওয়ানপাড়ার বাড়িতে মৃত্যু হয় অর্পিতার মায়ের। মায়ের মৃত্যুর খবর পেয়ে আদালতের কাছে শেষকৃত্যের জন্য অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি। আদালত অর্পিতাকে পাঁচ দিনের জন্য প্যারোলে মুক্তির নির্দেশ দেন। এরপরই বৃহস্পতিবার রাতে বেলঘরিয়ার দেওয়ানপাড়ার বাড়িতে ফেরেন অর্পিতা। তার ঘনিষ্ঠ বন্ধু প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় এখনও জেলবন্দী। একই মামলায় অর্পিতাও জেলবন্দী। মায়ের শেষকৃত্য সম্পন্ন করতে আদালতের অনুমতিতে পাঁচ দিনের জন্য তিনি প্যারোলে মুক্তি পেয়েছেন। ২০২২ সালের জুলাই মাসে পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে একযোগে তল্লাশি চালিয়েছিল ইডি। অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত হয়েছিল নগদ ২১ কোটি টাকা, সেই সঙ্গে প্রচুর সোনাদানা গয়না বাজেয়াপ্ত করেছিল ইডি। বাংলায় কোনো দুর্নীতি তদন্তে একসঙ্গে এত টাকা বাজেয়াপ্ত হওয়ার ঘটনা এখনও পর্যন্ত নজিরবিহীন। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।